দ্বিতীয় দিনের মতো চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা। আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবরা শাইর। আবরা, দ্বিতীয় দিনে পরীক্ষার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। গতকাল দিনব্যাপী সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হলেও আজকে সকাল থেকে শুরু হয়েছে এ ইউনিটের পরীক্ষা এবং আজকে মোট চারটি গ্রুপের চারটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ বাদেই আরেকটি গ্রুপের পরীক্ষা শেষ হবে ঠিক বেলা 12টাতে, যেটি শুরু হয়েছিল বেলা 11টাতে। এর পরে যে পরীক্ষাটি রয়েছে এটি শুরু হবে বেলা 1টা থেকে 2টো পর্যন্ত এবং সবশেষ বিকেল বেলা 3:30টায় আরেকটি পরীক্ষা রয়েছে। আগামীকাল শেষ দিন, তিনটি পরীক্ষা রয়েছে। আগামীকাল সি ইউনিটের একটি এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাণিজ্য এবং মানবিক বিভাগের যেগুলো রয়েছে সেগুলো। তো মোট 4,500 আসনের বিপরীতে এখন পর্যন্ত 1.5 লক্ষেরও বেশি শিক্ষার্থী এবং তাদের অভিভাবক আরও 1.5 লক্ষ, প্রায় 3 লক্ষ মানুষ রাজশাহীতে এখন আসা যাওয়া করছেন এবং সবচেয়ে বড় যে ভোগান্তি সেটি মূলত এখানে থাকা এবং যানবাহন পাওয়া নিয়ে। তবে তাদের দাবি যে পরীক্ষাগুলো বিকেন্দ্রীকরণ, মূলত বিভাগে বিভাগে যদি নেওয়া যেত তাহলে সারা দেশের মানুষগুলোকে এত কষ্ট করতে হতো না। এই পরীক্ষা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ পুলিশ প্রশাসনের সকলেই। কোনো ধরনের জালিয়াতি যাতে না হয় তার জন্য তারা কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা জালিয়াতি প্রতারণার বিষয়ে কাউকে আটক করা সম্ভব হয়নি বা কেউ আটকও হয়নি। আজকেও উপাচার্য যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা প্রায় 82%। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষি অনুষদের সামনে, কিছুক্ষণ বাদেই এখানে পরীক্ষাটি শেষ হবে এবং তারপরে পরবর্তী পরীক্ষা আবার অনুষ্ঠিত হবে বেলা 1টায়। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার খবর জানাচ্ছিলেন সহকর্মী আবরা শাইর। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।